আমরা যেহেতু মুসলিম, আমি একজন মুসলিম মানুষ, সো সব কিছুর পেছনে অবশ্যই ব্যাখ্যা আছে। সব কিছু অবশ্য সুন্দর শালীনভাবেই হয়েছে। যারা আমাদের ভালোবাসার সাংবাদিকগণ আছেন, কারণ আপনাদের মাধ্যমেই তো আমাদের সমস্ত খবরাখবর আমাদের প্রিয় দর্শকরা পান, তো আপনাদের বাইরে আমরা না, কারণ সাংবাদিকগণ, আমার চলচ্চিত্র এবং চলচ্চিত্রে যারা কলাকুশলীরা আছেন, আমার সম্মানিত শ্রদ্ধেয় যারা বড় ভাইরা, বড় অপুরা বা যারা আমার সহকর্মী সবাই, এবং সর্বোপরি আমার যারা প্রিয় দর্শক, সবাই কিন্তু আমার আরেকটা পরিবার। এবং আমি বরাবরই বলে এসেছি, সেই 2016 সাল থেকে আমার কাজ করা এখন অবধি, সেটা মাত্র শুধু আপনাদের ভালোবাসা এবং দর্শকদের ভালোবাসায় সম্ভব হয়েছে। আমি কখনোই আমার ব্যক্তিগত জীবন কিন্তু সামনে আনতে চাই না। আপনারা অনেকবার অনেক কিছু জিজ্ঞেস করেছেন, অনেকবার অনেক কিছু জানতে চেয়েছেন, বরাবরই আমি বলেছি যে আসলে আমি আমার প্রফেশনাল লাইফটা নিয়ে ফোকাসে থাকতে চাই, পার্সোনাল লাইফটা নিয়ে খুব একটা আসলে কথা বলতে চাই না। তারপরও আপনাদের অনেক জানার আগ্রহ থাকে, দর্শকদের আগ্রহ থাকে, তো সেই জায়গা থেকে আপনি যেটা বললেন যে আসলে ডেফিনেটলি কিছু ব্যাপার তো আছেই, সেটা আমি এর আগেও বলেছি যে আসলে এগুলো নিয়ে পরে কথা বলবো। এবং অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে যে আপনারা যে আমাকে আসলে সেই বিষয়টা নিয়ে আমার কাছ থেকে জানতে, কারণ কোনো ঘটনার পেছনে তো অনেক ঘটনা থাকে। একটা স্ক্রিপ্ট যখন লেখা হয় একটা ফিল্মের জন্য, সেই স্ক্রিপ্ট লেখার পেছনেও কিন্তু আরেকটা স্ক্রিপ্ট থাকে।